আপনি আমি যেভাবে বলছি সেভাবে না হলেও একটু কম বেশি করে আপনাদের ধারণা থেকে এখান থেকে একটা লাইন বের করে আপনারা শুরু করেন, আপনারা এটা হবে পৃথিবীর সব দেশে হচ্ছে, আমাদের দেশে অনেক চাষি ভাইয়েরা করছে যে চিতল আর ফলই এই মাছগুলো চাষ করলে এর মধ্যে আমাদের অন্য মাছ দেওয়া যাবে না, যেমন আমাদের ট্যাংরা শিং মাগুর পাবদা এই মাছগুলো তারা খেয়ে ফেলে। প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো, আমরা যারা পুকুরে মাছ চাষ শুরু করেছি, আমাদের বর্তমান বাংলাদেশে কোভিড-19 সহ সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে, আমরা অনেকভাবে মাছ চাষে এখন বিভিন্ন মূল্য আপ ডাউন করছে, সেই কারণে আমাদের পুকুরে অবশ্যই মিশ্র চাষ করা উচিত। মিশ্র চাষ বলতে আমাদের যেটা বাংলা কার্প জাতীয় এটা হলো দেশি কার্প মিশ্র চাষ, এবং সেটার সঙ্গে আমরা যদি আমাদের দেশি বিবর্ণ হারিয়ে যাওয়া যে মাছগুলো এখন আমরা পুকুরে চাষ করছি, যেমন গোলসা ট্যাংরা, কাঠ ট্যাংরা যেটা দেশি ট্যাংরা, গোলসা ট্যাংরাটা নদীতে বা বিভিন্ন বড় বড় বিলেটি লাগে পাওয়া যেত, এবং আমাদের শিং মাগুর পাবদা সহ আমাদের যা গুচি বা ফলই, তারপরে আমাদের যে চিতল আয়ের মাছ, তো টাকি শোল, তবে শোল টাকি এবং আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে চিতল আর ফলই এই মাছগুলো চাষ করলে এর মধ্যে আমাদের অন্য মাছ দেওয়া যাবে না, যেমন আমাদের ট্যাংরা শিং মাগুর পাবদা এই মাছগুলো তারা খেয়ে ফেলে। কিন্তু আমরা এটাকে আলাদা আলাদা ক্রপে আলাদা আলাদাভাবে করতে পারবো, এবং আমাদেরকে অবশ্যই ট্যাংরা যদি আমরা দেই নিচের স্তরে, পুকুরে আমাদের তিনটে স্তরে এটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশি, নিচের স্তরে আমরা ট্যাংরা শিং মাগুরের সমন্বয় একটা সেট আপ দিতে পারবো, সঙ্গে আমরা মিরর কাপ যেটা কালিবাউস যেটা কালো রুই, এবং আমরা সেখানে কিছু মিগেল দিতে পারবো। মাঝের স্তরে আমাদের শুধু রুই কার্প থাকবে যেটা আমাদের রুই মাছ, আর উপরের স্তরে এসে আমরা দিতে পারবো অবশ্যই আমাদের যে ব্রিগেড কাপ আছে সিলভার কাপ কাতলা, এবং আমরা পাবদাটাকে অত্যাধিক ঘনত্বে করতে পারবো, কারণ পাবদা মাছটা নিশিচর প্রাণী এবং এটা রাত্রেবেলা তারা চড়ে বেড়ায় পুকুরের অবাঞ্ছিত যে পোকামাকড় বিভিন্ন খাবার এগুলো খায়। আমরা আমাদের রিসার্চ সেন্টারে আমাদের পুকুরগুলোতে আমরা প্রতি বিঘাতে 2 টন পর্যন্ত পাবদা আমরা উৎপাদন করছি, অর্থাৎ 6 টন পাবদা করছি, সেটা এয়ারটরের মাধ্যমে। অ্যানোলকে আসলে পাবদা মাছ চাষ করাই এখন কঠিন হয়ে গেছে, কারণ পানির স্বাস্থ্য ঠিক না থাকলে পাবদা মাছের প্রচুর গ্রোথ আপ ডাউন করে। আপনারা যারা পাবদা মাছ চাষ করছেন তাদের জিনিসটা খেয়াল করবেন, যে আপনারা যেখান থেকে পোনা কালেকশন করেন, পোনাটা হয়তো আপনারা 1000 বা 1500 বা 1600 1800 যে সাইজেরই কেজি, 1 কেজিতে কালেকশন করলেন, সেই মাছটা যখন পুকুরে ছাড়া হয় তখন দেখা যায় যে 100তে খুব দ্রুত চলে আসে, কিন্তু তারপরে যখন আমাদের 30টা 25টা বিক্রি উপযোগ্য একটা লাভজনক অবস্থায় নিয়ে যাব, তখন মাছটা ফিড ওয়েস্টেজ হয়। মাছটা 7 দিনে দেখা গেলো 80টায় নেমে আসছে, আবার 5 দিন খারাপ খাচ্ছে, 85টায় চলে যাচ্ছে, আবার হয়তো 70টায় আসছে, 75টায় যাচ্ছে, এইরকম করতে করতে 50টা আসছে, 95টা যাচ্ছে, 5 দিন খাচ্ছে না, লাইট ধরলে পানির নিচে ঘুরে বেড়াচ্ছে, কারণ পানিতে বিভিন্ন অক্সিজেনের প্রবলেমের কারণে সকাল বিকাল ধারাবাহিকতা তার চেঞ্জ হয়। এই কারণে পাবদা মাছ করতে গেলে যে পুকুরেই করেন না কেন এয়ারেশন মাস্ট লাগাইতে হবে, গুলসা ট্যাংরার ক্ষেত্রেও মাস্ট লাগাইতে হবে, দেশি ট্যাংরার ক্ষেত্রে অনেকে যদি নাও লাগান হয়তো টিকে থাকা সম্ভব হতে পারে, চুন লবণের ডোজটা করে অনেকভাবে পুকুরটাকে পরিপাটি করে করতে পারবেন। এবং আমরা তাহলে কি হলো, আমাদের ট্যাংরা মাগুর শিং মাটিতে ঘনত্ব নেবে, পানির নিচেই মাটিতে তারা মাটিতে জীবনযাপন করতে পছন্দ করে, যেটা বাম মুচি, এবং নিচের স্তরে তাকে কি মিগেল কালিবাউস মিরর কাপ, কালিবাউস আবার মাঝের স্তরেও আসে, নিচের স্তরেও তার মেন আবাসন, রুই থাকবে শুধু স্পেসিফিক মাঝের স্তরে, এবং উপরের স্তরের 3টা ভাগ থাকে, 3টার 3য় নাম্বারে থাকবে কাতলা, মাঝে থাকবে বিগের, উপরে থাকবে সিলভার, সিলভারের স্তরে থাকবে পাবদা মাছ। পানির হাফ থেকে 1 ফিটের মধ্যে, যদি 6 ফিট 7 ফিট পানি হয় হাফ থেকে 1 ফিটের মধ্যে সে বেশিরভাগ টাইম পাবদা মাছ চড়ে বেড়ায় এবং বিভিন্ন খাবার গ্রহণ করে, এবং রাতের বেলা তাদের খাবার অভ্যস্ততাটা বেশি থেকে থাকে, যার কারণে আমরা এখন
প্রতিটি পুকুরে মনে রাখবো যে এই ধরনের মাছ দিয়ে মিশ্র চাষ করে আমরা বিভিন্ন মাছের আওরণের মধ্যে দিয়ে একই পানিতে বিভিন্ন ধরনের মাছ উত্তোলন করলে এক একটা সময় এক এক ধরনের মাছের রেটের মধ্যে দিয়ে আমাদের কিছু ওয়েস্টেজ খাবারগুলো তারা কনজাম করবে, খেয়ে ফেলবে এবং তাতে করে আমরা এভারেজ একটা পরিমাণ উৎপাদন পাব এবং যে উৎপাদনের মধ্যে দিয়ে আমরা একটা ভালো অবস্থানে টিকে থাকার মাছ চাষ যেহেতু আমরা যারা শুরু করেছি এবং যারা করছি এবং যারা করতে চাই আমাদেরকে সেই পেশাটাতে একটি প্রযুক্তিভিত্তিক এক্সপেরিমেন্টালি চিন্তা করে করতে হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো কারো সঙ্গে তর্ক করে জিতা বা কেউ আমার সঙ্গে তর্ক করা বা কেউ মন্তব্য করা বা কেউ আমার বিরুদ্ধে বলা এগুলো নিয়ে আমি ভাবি না বা আমি চিন্তা করি না, কারণ আমি দীর্ঘদিন মাছ চাষ মুরগি গরু হাঁস মুরগি ছাগলের সঙ্গে গাছপালার সঙ্গে আমি জড়িত। এটা আমার নাটোরের অনেক মানুষ বা বাংলাদেশের অনেক মানুষ পৃথিবীর অনেক জায়গাতে ছড়িয়ে গেছে, কিন্তু আমরা এইটার উপরে একটা ট্রায়াল থিঙ্কিং করছি, সেটার অনেক ধারণা দিক ব্যবস্থাপনা এগুলোও কন্ট্রোলিংয়ের বিষয় আছে। আপনি আমি যেভাবে বলছি সেভাবে না হলেও একটু কম বেশি করে আপনাদের ধারণা থেকে এখান থেকে একটা লাইন বের করে আপনারা শুরু করেন, আপনারা এটা হবে পৃথিবীর সব দেশে হচ্ছে, আমাদের দেশে অনেক চাষি ভাইয়েরা করছে, আপনি দক্ষিণবঙ্গে বলেন আমাদের উত্তরবঙ্গে হচ্ছে, আমাদের 7-8 বিভাগেই অনেক চাষিরা শুরু করেছেন, হয়তো কেউ বেশি সফলতা পাচ্ছেন কেউ কম সফলতা পাচ্ছেন, কেউ সফলতা আরও ভালো হবে এরকমের একটা ধারণা তাদের প্র্যাকটিক্যালি এসেছে। এভাবে আমরা এই মাছ চাষগুলোকে একটি কন্ট্রোলিং পর্যায়ে নিয়ে আসতে পারবো এবং আমাদের দেশের মানুষের কাছে এটা উদ্ভাবনা ছড়াবে এবং এই দেশি কালচার মাছগুলোর পোনা আমাদের কাছ থেকে আপনারা চাইলে কালেকশন করতে পারবেন, অতি সুন্দর পোনা আমরা সরবরাহ করে থাকি আপনাদের মাঝে এবং আপনারা আগামীর মাছ চাষে আরও সুন্দরভাবে থাকবেন এবং ভালো থাকবেন, মাছ চাষ আপনাদের ভালো হোক এই প্রত্যাশা থেকে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।